হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যে কি করে আমরা নিজের দেহের মধ্যে এই রতিমতিকে মিশিয়ে রাখব এই রতিমতিকে মিশিয়ে রাখতে হলে আমাদের কি করতে হবে যেমন একটি কথা আছে আল্লাহর আইনে বলা হয়েছে বৎসরে একদিন নবীর আইনে মাসে একদিন তো এখন বিষয়টি হলো যে এটা তো বেশিরভাগ মানুষের জন্যই অসম্ভব এটা সম্ভব হয়ে দাঁড়ায় না তবে যে কথাটি বলতে চাচ্ছি যে বৎসরও বুঝি না মাসও বুঝি না কিন্তু কি করে আমাদের দেহের মধ্যে এই রতিমতিকে মিশিয়ে রাখব। যদি কেউ মিশিয়ে রাখতে পারে তখন কি হয় জমেও তাকে সালাম করে তো জম বলা হয় সনাতন ধর্মের ভাষায় এবং আমাদের ভাষায় আজরাইল আজরাইলও তাকে ভয় করে তো এখন বিষয় হল যে আজরাইলকে যদি ভয় পেতে হয় তাহলে আমাদের এমনভাবে তৈরি হতে হবে যে রতিমতি নিজের দেহের সাথে মিশিয়ে দিতে হবে কিন্তু তা প্রবাহিত করা যাবে না যদি প্রবাহিত করা হয় তাহলে আর সেটি হবে না তো এই জন্য বলি যে নিজের দেহের মধ্যে এই রতিমতিকে মিশাইতে হলে আমাদের কি করতে হবে হে জগতবাসী কথাগুলো একটু মন দিয়ে অবশ্যই শুনবেন না হয় বোঝা যাবে না সেই বিষয়টি হলো যে একটা গ্যান্ডারের মধ্যে রস আছে কিংবা একটা আদার মধ্যে রস আছে এখন দেখা যায় যখন রস থাকে যখন রস দেখা যায় তখন কিন্তু আদাটা অনেক মোটা তাজা এবং বড় মোটা মনে হয় কিন্তু যখন এই আদাটা শুকিয়ে যায় তখন কিন্তু এর মধ্যে রস থাকে না কিন্তু জাল পরিপূর্ণই আছে তো জাল পরিপূর্ণ আছে তার মানে যে জাল আছে কিন্তু দেখা যায় এর যতটুকু কার্যকরী ক্ষমতা তাও আছে কিন্তু দেখা যায় যে এর মধ্যে রস নেই আর রস যদি থাকতো তাহলে মোটা তাজা থাকতো তো একটা মানুষের পৃথিবীতে যখন বেশি বেশি খাবার খাওয়া দাওয়া করে তখন দেখা যায় এটাকে মোটা তাজা দেখা যায় কিন্তু এই মোটা তাজা কিন্তু দেখা যায় এর শরীরে রস বেশি আর রস যদি থাকে তাহলে একটু চিপ লাগলেই পড়বে তো এই জন্য বলি এই পৃথিবীতে মানুষ যদি শুকনা আদা হতে পারে তাহলে সেই সেই বিষয়টা যে বিষয়টা যেই পানিতে মানুষের জন্ম হয় সেই পানিটা যদি কেউ নিজের মধ্যে মিশিয়ে রাখতে পারে তাহলে সে অবশ্যই হবে জয় তার হবে না এই পৃথিবীতে ক্ষয় তবে আখেরাতেও তিনি থাকবেন নির্ভয় তবে হে জগতবাসী আজকে এই আলোচনাটি আনার উদ্দেশ্য যে আমাকে কোনো আশেক বা কোনো ভক্ত এরকম একটি কথা আমাকে জানালেন যে যদি আমরা এই রতিমতিকে নিজের দেহের মধ্যে মিশিয়ে রাখতে হয় তাহলে তার কৌশল কি। তার প্রথমত কৌশল হলো যে খাবার দাবার খেতে হলে এই খাবার দাবারের লোভটা ছেড়ে দিতে হবে মাছ মাংস ছেড়ে দিতে হবে দুধ ডিম ছেড়ে দিতে হবে তখন কি হবে জীব জীব দেহটা দুর্বল হয়ে যাবে জীব দেহটা যখন দুর্বল হয়ে যাবে তখন দেখা যায় জীর্ণশীর্ণ হয়ে যাবে সে চেকন হয়ে যাবে দুনিয়াতে কামাই রোজগার করে খাবে চিন্তাও করা যাবে না তো দেখা যায় কি করতে হবে তখন শরীরটা আস্তে আস্তে চেকন হতে হতে জীর্ণ হয়ে গেলে তখন তার শরীরে তেমন শক্তিও থাকবে না তার দোষ হবে না তার নাইট প্রেশার হবে ওরকম জিনিস তার দেহের মধ্যে সৃষ্টিও হবে না এবং কোনো দিকে চোখ গেলেও ছয় রিপুর মধ্যে কাম যে মাস্টার ছয় রিপুর সেই কামের মাস্টারটিও সে দমন হয়ে পড়ে থাকবে যে শরীর নাই শক্তি সেখানে কিভাবে যাওয়া যায় সেখানের যাওয়ার সে করবে না তখন দশ ইন্দ্রিয় লড়বে চড়বে না তখন কি হবে এই জিনিসগুলো তার দেহের মধ্যে আস্তে আস্তে মিশতে থাকবে আর যখন দেহের মধ্যে মিশে যাবে তখন কি হবে তখন তার ভিতরে আত্মাটা কলুষিত তার আত্মাটা পরিষ্কার এবং সে আত্মার মধ্যে আলোকিত দেখা যাবে এবং সেই আলোকিত তার কপালে ফুটে উঠবে আর সেই কপালে কি ফুটে উঠবে একজন মানুষ যখন সেই রতিমতিকে দেহের সাথে মিশিয়ে রাখে তখন সেই মানুষটি জীর্ণ শীর্ণ এবং শুকনা হলেও কপালের মধ্যে তার তাজাল্লি দেখা যায় কারণ দেখা যায় হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহ যখন যেখানে গমন করতেন তখন দেখা যায় তার কপালের মধ্যে একটি জিনিস দেখা যাইত আর সেই জিনিসটি মোহাম্মদ সাল্লাহ আলসালাম জন্ম নিলেন তো এখন বোঝাতে চাই যে এই পৃথিবীতে যারা রতিমতিকে নিজের দেহের সাথে মিশিয়ে ফেলেছে তাদের কপালের মধ্যে সেই চিহ্ন নূরের তাজাল্লিটা সেখানে প্রমাণ দেখা যায় তবে হে জগতবাসী এই অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুর সময় হয় তখন তার মৃত্যুটা হাসি হাসিমুখে হয় কেননা আজরালের সাথে আল্লাহর কন্ট্রাক্ট হয়ে গেছে যে এ ধরনের যারা আমিত্ব এবং পৃথিবীর সুখ শান্তি সমস্ত কিছু ত্যাগ করেছে এবং দেখা যায় রতিমতিকে তার নিজের দেহের সাথে মিশিয়ে দিয়েছে সে প্রবাহিত করেনি তখন দেখা যায় কি যে আজরাইল তাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাবে না কেননা যে আল্লাহ যাকে একবার বন্ধু বলে ফেলে সে বন্ধুর রুখ বা আত্মা কষ্ট দিয়ে বের করতে পারবে না তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই করা হলো যে কোনো একজন ভাই ভক্ত বা আশেক যে এমন একটা কথা জানতে চাইলেন যে দেহের সাথে মিশাতে হলে কি করতে হবে যে জাতীয় কাজ জাতীয় দৃষ্টি এবং দেখা যায় যে দুনিয়ার প্রতি আকৃষ্ট বা কোনো মেয়ের প্রতি আকৃষ্ট মোট কথা চোখের কুদৃষ্টি হইতে বেঁচে থাকতে হবে এবং দেখা যায় যে তিনি এই সর্বসময়েই দেখা যায় যে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না তাহলে সেই জিনিস জাগ্রত হবে তখন প্রবাহিত হয়ে যাবে তখন নিজের দেহের সাথে মেশে রাখা যাবে না তাই যে ত্যাগ করেছে খাবার দাবার যে ত্যাগ করেছে দুনিয়ার আয়েস আহ্লাদ তখন কী হবে তখন সেই লোকটি জীর্ণ শীর্ণ হয়ে শুকাতে শুকাতে তার দেহের সাথে মেশে যাবে সে আদার জাল থাকবে ঠিকই কিন্তু রস থাকবে না হে জগতবাসী তো আজ এই আলোচনাগুলো করার যে মূল উদ্দেশ্য যেন মানুষ যদি চেষ্টা করে অবশ্যই এই কাজগুলো অবশ্যই পারবে তখন কি হবে জয় হবে তিনি এই দুনিয়ায় জয় হবে তিনি সেই দুনিয়ায় তো আজ এই কথাগুলো বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ